ফরিদপুরের কুমার নদ রক্ষায় সর্বস্তরে মানুষের অংশগ্রহণে কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে শহরের বিসর্জন ঘাটে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌরসভার মেয়র অমিতাভ বোসসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক বলেন, শহরের মধ্য দিয়ে প্রবাহিত কুমারনদ ফরিদপুরের প্রাণ, তাই কুমারনদ বাঁচলে ফরিদপুর শহর বাঁচবে। কুমারনদকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। তিনি বলেন, কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কাজের সূচনা হলো, এরপর নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে, এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।